वेलकम टू स्टूडेंट्स निरंजन यूट्यूब चैनल एर आगे एक वीडियो दिए वोटर टर्नआउट रिपोर्ट जेटा हे पीएस 05 छो लोकसभा निर्वाचन क्षेत्र गतकाल के इलेक्शन कमिशन थेके फर्मेटटी नाम चेंज करा हुए चे फर्मटर किछु परिवर्तन करा हुए चे फर्मेटटर नाम देवा हुए चे PE01 जेटा आगे छो PS05 तार नाम देवा हुए चे PE01 वोटर टर्नआउट रिपोर्ट फर्मेटर एक चेंज करा हुए चे किरकम आछे फर्मेटटा आमि एटा गूगल टैग करेछि एखाने लेखा थाकबे PE01 तारपर ABCD करेन नम्बर एंड नेम ऑफ पोलिंग स्टेशन एखाने पोलिंग स्टेशनेर नामटा आपनि लिखबेन एबं नम्बरटा लिखबेन नम्बर एंड नेम ऑफ GP कन्स्टिट्यूएंसी एखाने ए लिखेछि आमि आपनारा आपनादेर मार्क कपि अफ इलेक्टोरल रोले देखबेन GP কনস্টিটিউয়েন্সি PS কনস্টিটিউয়েন্সি ZP কনস্টিটিউয়েন্সি সব লেখা থাকবে সেটা দেখে দেখে আপনারা লিখবেন আমি ABC করে লিখেছি নাম্বার এন্ড নেম অফ PS কনস্টিটিউয়েন্সি এখানে বি লিখেছি আপনারা যেটা থাকবে মার্ক কপি অফ ইলেকটরাল রোলে সেটা লিখবেন ডি নাম্বার এন্ড নেম অফ ZP জেলা পরিষদ কনস্টিটিউয়েন্সি এখানে আমি সি লিখেছি আপনারা আপনাদের যেটা থাকবে সেটা লিখবেন ডেট অফ পোল এটা কিন্তু প্রিন্টেড করাই রয়েছে সেটা আমি চেঞ্জ করিনি তারপর টোটাল নাম্বার অফ ইলেক্টর অফ দ্য পোলিং স্টেশনে কতজন ভোটার আছে এটা আপনি মার্ক কপি অফ ইলেকটরাল রোলে পেয়ে যাবেন আমি ধরে নিলাম একটা কাল্পনিক সংখ্যা মেন পুরুষ রয়েছে 500 মহিলা রয়েছে 300 আর থার্ড জেন্ডার নীল তাহলে টোটাল হচ্ছে 820 এবার পুরুষ 500 এবং মহিলা 320 এর মধ্যে জিপিতে কতজন ভোট দিয়েছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট দিয়েছে 500 এর মধ্যে 450 জন এটা কোথায় পাবেন অ্যাজ পার আইটেম 11 অফ PRO'স ডায়েরি প্রিসাইডিং অফিসারের যে ডায়েরিতে আইটেম 11 নম্বর থেকে এই তথ্যটা পেয়ে যাবেন এই 450 তো আমি ধরে নিলাম 500 জনের মধ্যে 450 জন ভোট দিয়েছে তো এটা আপনারা দেখে নেবেন যে প্রিসাইডিং অফিসার ডায়েরি 11 নম্বর পয়েন্টে কি আছে তারপরে মহিলা ধরে নিলাম 320 এর মধ্যে 294 জন ভোট দিয়েছে তাহলে থার্ড জেন্ডার নীল আর তাহলে এবার টোটাল কত 450 এবং 294 ইকুয়াল টু 744 এবার পার্সেন্টেজ অফ পোল বের করতে হবে পার্সেন্টেজ অফ পোল কি করে বের করবেন টোটাল পুরুষ এবং মহিলা মিলে ভোট দিয়েছে 744 এই 744 কে টোটাল ভোটার 820 দিয়ে ভাগ করবেন দেখুন 744 ভাগ 820 ইনটু 100 তাহলে 93% হবে গ্রাম পঞ্চায়েতকে যা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ভোটের পার্সেন্টেজ এবার PS এবং ZP-র ক্ষেত্রে যদি PS এবং ZP-র ক্ষেত্রে যদি রিকোয়েস্ট টু ভোট হয় কোনো ভোটার যদি ভোট দিতে অস্বীকার করে ব্যালট পেপার নেওয়ার পর ভোট দিতে অস্বীকার করে সেক্ষেত্রে পুরুষ এবং মহিলার সংখ্যাটা কম বেশি হতে পারে তো আমি ধরে নিলাম পঞ্চায়েত সমিতিতে পুরুষ ভোট দিয়েছে 449 জন এখানে আমি একটা কমিয়ে দিলাম এবং মহিলাও একটা কমিয়ে দিলাম 293 জন মহিলা ভোট দিয়েছে থার্ড জেন্ডার নীল তাহলে টোটাল কত 742 জন ভোট দিয়েছে এবার যারা ভোট দেয়নি তাহলে তাদের ক্ষেত্রে কি করতে হবে রিকোয়েস্ট টু ভোট লিখে প্রিসাইডিং অফিসার তাদের ব্যালট পেপারটা রিটার্ন নিয়ে আলাদা একটি খামে ভরে রাখবে তো পার্সেন্টেজ কি করে বের করবে পুরুষ এবং মহিলা মিলে ভোট দিয়েছে 742 পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আর টোটাল ভোট কত 820 742 ভাগ 820 ইনটু 100 তাহলে 90% ঠিক তেমনি একই রকম ভাবে ZP কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রেও অ্যাজ পার আইটেম 11 প্রিসাইডিং অফিসারের 11 যে পয়েন্ট রয়েছে প্রিসাইডিং অফিসার ডায়েরিতে 11 নম্বর পয়েন্টে দেখবেন আমি এখানেও ধরে নিলাম যে 440 জন পুরুষ ভোট দিয়েছে এবং মহিলা ভোট দিয়েছে 290 জন তাহলে এখানে থার্ড জেন্ডার নীল তাহলে টোটাল পুরুষ এবং মহিলা মিলে জেলা পরিষদের ক্ষেত্রে ভোট দিয়েছে 730 জন তাহলে পার্সেন্টেজ অফ ভোট কত হবে 730 ভাগ হচ্ছে মোট ভোটার 820 ইনটু 189% এখানে ভোট দিয়েছে কত 400 জন 5 জন কম আছে তাহলে 5 জনকে রিকোয়েস্ট টু ভোট লিখতে হবে আর এখানে ছিল 294 গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে মহিলা এখানে মহিলা হচ্ছে 290 তাহলে এখানে 4 জন রিকোয়েস্ট টু ভোট লিখে প্রিসাইডিং অফিসার কি করবেন ব্যালট পেপার গুলো রিটার্ন নিয়ে নেবেন নাম্বার অফ টেন্ডার ভোট নাম্বার অফ টেন্ডার ভোট অ্যাজ পার আইটেম 14 প্রিসাইডিং অফিসার ডায়েরি প্রিসাইডিং অফিসার ডায়েরিতে দেখবেন লেখা রয়েছে টেন্ডার ভোট আইটেম 14 তে টেন্ডার ভোটের সংখ্যা কত টেন্ডার ভোটের সংখ্যা আমার দেখবেন প্রিসাইডিং অফিসার ডায়েরিতে 2 আছে তাই এখানে 2 লিখলাম এনি রিপোর্টিং রিগার্ডিং বুথ ক্যাপচারিং যদি বুথ ক্যাপচারিং হয় বা কোনো ল অর্ডার সিচুয়েশন ভায়োলেশন হয় তাহলে এখানে ইয়েস করবেন আমি এখানে নো লিখেছি তার মানে বুথ ক্যাপচারিং বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ভায়োলেশন হয় তারপর
এনি ইনসিডেন্টাল অ্যাবাউট ডিস্ট্রাকশন অফ ব্যালট বক্স, যদি ব্যালট বক্স ধ্বংস করা হয়, বাইরে থেকে লোকজন এসে ব্যালট বক্স ধ্বংস করে দিল, বা ব্যালট পেপার ভিটিয়েটিং, যদি ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়া হয় এবং অন্য কোনো যদি ঘটনা ঘটে তাহলে এখানে ইয়েস করবেন আর না হলে নো করে দেবেন। তো এই এবার আই অথেন্টিকেট দ্য ডাটা গিভেন অ্যাবভ, এটা লিখে প্রিসাইডিং অফিসার, এটা লেখাই রয়েছে, প্রিসাইডিং অফিসার সাইন করবেন, ডিস্টিংগুইশ মার্ক দেবেন, এটা হচ্ছে ডিস্টিংগুইশ মার্ক, এই হচ্ছে PE01। তো আমি আপনাদেরকে কালকে আগামীকালকে সমস্ত ফর্মগুলি দিয়ে দেবো, দেখুন সমস্ত ফর্মগুলি আমার PDF-এ রেডি হয়ে গেছে, A to Z যতগুলি ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে আমি আগামীকালকে একটা ভিডিও করব। আর একটি ফর্ম আমার লেখার বাকি রয়েছে, সেই ফর্মগুলি যখনই সেই ফর্মটা ফিল আপ হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে সমস্ত ফর্মের PDF আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে যদি কেউ পেতে চান সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি আপনাদেরকে PDF একসঙ্গে সমস্ত ফর্ম রেডি রয়েছে, শুধুমাত্র একটি ফর্মের বাকি রয়েছে, সেটা ফিল আপ হয়ে গেলেই আমি আপনাদেরকে সব দিয়ে দেবো। তার জন্য প্রচুর পরিশ্রম করেছি, একটা লাইক দিয়ে দেবেন, এবং যদি এখনও কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা করে লাইক দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে ভোটকর্মীরা উপকৃত হয়। আজকের ভিডিওর মূল বিষয় PS05 ভোটার টার্ন আউট রিপোর্ট, যেটা চেঞ্জ করে নাম হয়েছে PE01, নামটা ভোটার টার্ন আউট রিপোর্টই রয়েছে কিন্তু ফরম্যাটটা তো একটু চেঞ্জ হয়েছে। এটাই হচ্ছে এই ভিডিওর মূল বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।